আতিপানরা বিটি সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে কম্পিউটার শেখার এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানার উপযুক্ত চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আইটি পান্ডা বিটি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা ইলাস্ট্রেটরের পাঁচটি পর্ব দিয়েছি, আজকে ষষ্ঠ পর্ব শুরু করব। আমরা প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করে নিচ্ছি। আজকে আমরা পেন্ট ব্রাশ টুল এবং ব্লক ব্রাশ টুলের ব্যবহার শিখব। পেন্ট ব্রাশ টুল দিয়ে এবং ব্লক ব্রাশ টুল দিয়ে দুটা দিয়েই যে কোনো কিছু আঁকা যায়। আমরা পেন্ট ব্রাশ টুল দিয়ে প্রথমে যে কোনো কিছু ড্র করে দেখব। সাপোজ আমরা যদি এই লিখি, এই লিখতে পারবো, কিংবা আমরা যদি একটু ফুল আঁকতে চাই, ফুল আঁকতে পারবো স্বাভাবিকভাবে। তাছাড়া আমরা যদি যে কোনো রেখা আঁকতে চাই, রেখা সরল রেখা কিংবা বক্ররেখা আমরা এটাকে আঁকতে পারবো। আমরা যখন পেন্ট ব্রাশ টুলে ক্লিক করলাম, পেন্ট ব্রাশ টুলে ক্লিক করার সাথে সাথে উপরে দেখুন বিভিন্ন অপশন চালু হচ্ছে, উপরে বা প্রদর্শিত হচ্ছে। আমরা এখান থেকে পেন্ট ব্রাশের আকৃতি বছর করতে পারবো। তারপর এখানে বিভিন্ন ডিজাইন দেওয়া আছে, এগুলো প্রয়োগ করতে পারবো। এখানে আরও অন্যান্য আকৃতি দেওয়া আছে, সাপোজ যেগুলো একটা দিয়ে সেট করা ফলে আমরা যদি পেজে ড্র করি, দেখুন প্রথম দিকে একটু স্বাভাবিক অবস্থা আছে, কিন্তু পিছন দিকে একটু হালকা করে দাগ কাটা হলো বা ড্র হলো। এখানে আরও কিছু অপশন আছে, দেখুন আমরা যদি ডট ডট দিতে চাই, ডট ডট আকৃতির কোনো কিছু আঁকতে চাই, তাহলে আমরা একটু সিলেক্ট করার পর আমরা ডট ডট আকৃতির যে কোনো জিনিস ড্র করতে পারবো। এখানে অপাসিটি কমাই এবারে দেওয়া যাবে। আমরা যদি পেন্ট ব্রাশ টুলে ডাবল ক্লিক করি, পেন্ট ব্রাশ টুলের অপশন প্লেয়ার চালু হবে। অপশন প্লেয়ারটি এখানে টলারেন্স বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে, স্মুথনেস বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। অপশনস আসছে, বিভিন্ন অপশনস এনে ফলো করা যাবে। আমরা স্বাভাবিকভাবে যে অবস্থা থাকে অবস্থায় আমরা কাজ করছি, আমরা ক্যান্সেল দিচ্ছি। আর যদি আমরা চেঞ্জ করতে চাই, আমরা যদি ফিল নিউ ব্রাশ স্ট্রোক দিই, তাহলে দেখুন আমরা যদি কোনো শব্দ লিখতে চাই, সাপোজ আমরা যদি এখানে লিখতে চাই সরেও, সরেও লেখা হলো। আমরা যদি চেঞ্জ করি, কিপ সিলেক্টেড দিই, তাহলে দেখুন আমরা যদি সরিয়ে লিখি, সরিয়ে লিখতে গেলে প্রথম অংশ মুছে যাচ্ছে। কিপ সিলেক্টেড দিলে প্রথম অংশ মুছে যাবে। এইভাবে আমরা স্বাভাবিক অবস্থা যদি রাখতে চাই, তাহলে রিসেট দিব। রিসেট দিয়ে আমরা যে কোনো জিনিস ড্র করলে কোনো অংশ মুছবে না, আমরা এখানে ড্র করতে পারবো। এ বি সি ডি বা যা ইচ্ছে আমরা লিখতে পারবো। তাছাড়া আমরা এখানে স্বাক্ষর তৈরি করতে পারবো, নিজস্ব স্বাক্ষর যদি দিতে চাই, কেউ স্বাক্ষর দিতে চাইলে স্বাক্ষর দিয়ে স্বাক্ষর তৈরি করতে পারবো। এখানে স্বাক্ষর তৈরি করার জন্য আমাদেরকে এই টুলটির পরিবর্তে নর্মাল টুল ব্যবহার করতে হবে। আমরা নর্মাল টুল ব্যবহার করবো। এখানে ক্লিক করে এই স্বাভাবিক নর্মাল যে অবস্থা আছে, এই অবস্থা ক্লিক করে আর পেজে যে কোনো জায়গা থেকে এটি স্বাক্ষর তৈরি করতে পারবো। যে কোনো কাজ সুন্দর করার জন্য আমরা স্পঞ্জ কাজ করতে হবে, তাহলে সুন্দর হবে। দ্রুত কাজ করতে গেলে অসুন্দর দেখা যাবে। এই হলো মোটামুটি পেন্ট ব্রাশ টুলের কাজ। যে কোনো নতুন ব্রাশ তৈরি করা যায় আমরা সেটি এখন দেখব। সাপোজ আমরা একটি বৃত্ত আঁকি, লিপস টুল দিয়ে একটি বৃত্ত আঁকি। বৃত্তটিকে আমরা ডিরেকশন টুল দিয়ে দুই কোণা থেকে ক্লিক করে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা সিলেকশন অ্যাঙ্কর পয়েন্ট টুল কনভার্ট দিয়ে ক্লিক করে দেখুন দুই পাশের অ্যাঙ্কর পয়েন্ট একটু অ্যাঙ্গেলের মতো হয়ে গেল। আমরা আবার এখানে সিলেক্ট করে একটা হালকা বামে দিয়ে দিই, একটা ফাতার মতো হয়ে যাবে। আমরা যদি এটিকে একটু ছোটো করে দিই, ইচ্ছা করলে এটিকে ফাতা হিসেবে দেখাতে পারবো। জাস্ট সাপোজ আমরা সুইপ ফিল অ্যান্ড স্ট্রোক কালার এখানে ক্লিক করলে ফিল কালার কালো হয়ে যাবে এবং স্ট্রোক কালার নান হয়ে যাবে। আমরা এটিকে ফাতার মতো করে ফেলতে পারবো, একটা ফাতার মতো হয়ে গেল। আর আমরা যদি এটিকে একটা টুল হিসেবে ব্যবহার করতে চাই, চিকন করে দিই, একটু চিকন করি। চিকন করার পরে এটি ক্লিক করে ব্রাশ প্লেটটি এখানে ক্লিক করবো। ব্রাশ প্লেটটি ক্লিক করার পর দেখুন
উপরে যে একটা কোনা আছে বা অপশন আছে, এখানে ক্লিক করে নিউ ব্রাশে ক্লিক করব। নিউ ব্রাশে ক্লিক করার পর নিউ ব্রাশটা আমাকে ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্স আসলে আমরা আর্ট ব্রাশে ক্লিক করব, দেন ওকে দিব। এরপর আর্ট ব্রাশ অপশন সিলেক্ট আসবে, এখান থেকে আমরা স্ট্রিট টু ফিট স্ট্রোক লেন্থ রেসিলেট থাকা অবস্থায় মেথড এখানে আমরা টিন্স করে দিব, দেন ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা এটিকে সরিয়ে রাখি অথবা মুছে দিতে পারি, এটি মুছে দিলাম। মুছে দেওয়ার পর এই টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা পেন ব্রাশ সিলেক্ট করব, দেন দেখি আমরা যে কোনো একটি ফুল বা যে কোনো কিছু আঁকতে পারবো। এখানে এটা দুই মাথা সিকল, মাঝখানে একটু মোটা থাকবে। দেখুন আমরা গোলাপের মতো আকৃতি তৈরি করার জন্য এটিকে ব্যবহার করতে পারব। দেখুন একটা গোলাপের মতো শেপ করে ফেলতেছি। এবার আমরা নিচের অংশ একটু মোটা করে দিব, ইচ্ছুক এখানে ক্লিক করে টু দি, এখানে 1.5 দি, এটা দি। দেখুন কিছু একটা গোলাপের মতো আকৃতি তৈরি হয়ে গেল, অর্থাৎ আমরা নতুন একটি ব্রাশ তৈরি করে ফেললাম, এটিকে সরিয়ে রাখলাম। দেন আমরা ব্লব ব্রাশ টুল দিয়ে কাজ করব। ব্লব ব্রাশ টুল দিয়ে আমরা কোনো আঁকতে পারবো। সাপোজ আমরা একটা কোণের মাত্রা আঁকতে দিলাম, আমরা যদি বি ড্র করতে চাই বি আঁকতে পারলাম, অথবা সি দিতে চাইলে সি দিতে পারবো, সরিও লিখতে চাইলে সরিও লিখতে পারবো। ফেন্ট ব্রাশ এবং ব্লব ব্রাশ টুলের মধ্যে কিছুটা পার্থক্য আছে, সেটি আমি দেখাচ্ছি। যে ফেন্ট ব্রাশ টুল দিয়ে যখন আমরা ড্র করব, যে অপশনটি যে টুলটি নিয়েছিলাম এই টুলের মতো আকৃতি আসছে। আমরা যদি স্বাভাবিক অবস্থা নিতে চাই উপরটাতে ক্লিক করবো, ছোটোটা ক্লিক করার পর আমরা যদি ড্র করি, দেখুন স্বাভাবিক অবস্থা আসছে। এখন এটা দিয়ে যদি আমরা ড্র করি আর ব্লব ব্রাশটা যদি ড্র করি, এর মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হলে দেখুন যখন ফেন্ট ব্রাশ টুল দিয়ে ড্র করবো, এতে শুধু একটা স্ট্রোক তৈরি হবে, ফিল তৈরি হবে না। আর ব্লব ব্রাশ টুল দিয়ে ড্র করলে ফিল তৈরি হবে, স্ট্রোক তৈরি হবে না। সেটি দেখার জন্য আমরা ভিউতে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করব। দেখুন এখানে শুধু স্ট্রোক আছে, বাট এটাতে ফিল আছে। এখানে স্ট্রোকটা যদিও দেখা যাচ্ছে এটা আউটলাইন হিসাবে দেখা থাকবে বা দেখা যাচ্ছে, এটিকে আমরা ইচ্ছামতো চেঞ্জ করতে পারবো বা পরিবর্তন করতে পারবো। সাপোজ দেখাই আমরা ভিউতে ক্লিক করে, দেখুন আমরা যদি ডাইরেকশন টুল সিলেক্ট করি, যেমন যখন অ্যাঙ্কর পয়েন্ট, যে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, যখন একটা অ্যাঙ্কর পয়েন্ট যদি আমরা ড্র্যাগ করলে দেখুন এটা পুরোত্ব বা এই মোটা চিকন করা যাচ্ছে, ইচ্ছেমতো টেনে মোটা চিকন করা যাবে। কিন্তু আপনি পেন্ট ব্রাশ টুল দিয়ে আঁকা কোনো অবজেক্টকে আপনি একটু মোটা চিকন করতে পারবেন না, বাঁকা করতে পারবেন কিন্তু ফার্স্ট থেকে মোটা চিকন করতে পারবেন না। এটি ফিল কালার আছে, ফিল যদি আমরা নান করে দিই, তাহলে এখানে এই যে ফিলকে নান করে দিলাম, নান করে দেওয়ার পরে দেখুন এখন এখানে প্রদর্শিত হবে না, এখানে প্রদর্শিত হচ্ছে না। কিন্তু আপনার ক্লিক করলে অবজেক্টগুলো দেখাবে, বাট এখানে প্রদর্শিত হচ্ছে না। আমরা যদি আউটলাইনে বিয়েতে ক্লিক করে আউটলাইনে ক্লিক করি, তাহলে আমার প্রদর্শিত হবে, অদৃশ্যভাবে স্ট্রোক থাকবে, এটা দৃশ্যমান স্ট্রোক থাকবে না। এটিকে চেঞ্জ করার জন্য স্ট্রোকটি প্রদর্শিত হচ্ছে মূলত। আমরা যদি বিয়েতে ক্লিক করে ফিরে দেখি, তাহলে এটি প্রদর্শিত হচ্ছে না, আমরা দেখা যাচ্ছে না। পেন্ট ব্রাশ টুল দিয়ে আমরা যে অবজেক্টগুলো তৈরি করবো বা যে লাইনগুলো তৈরি করবো, এগুলো সর্বাবস্থায় প্রদর্শিত হবে। তো বন্ধুরা, এইভাবে আমরা পেন্ট ব্রাশ টুল এবং ব্লব ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারবো। আমরা ইচ্ছে করে নতুন ব্রাশও তৈরি করতে পারবো পেন্ট ব্রাশ টুলের মতো। আজকের টিউটোরিয়াল আমরা এখানে শেষ করবো, আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখা মন্ত্র জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।